আসসালামু আলাইকুম দর্শক, সোনারগাঁও থেকে আসা আমাদের একজন মা, যিনি কিছুদিন আগে আমাদের এই হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছিলেন, প্রচন্ড রকম হাঁটু ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এসেছিলেন, প্রায় হাঁটতেই পারতেন না, কোমর ব্যথা, কারণ পিএলআইডির জন্য স্বাভাবিক নড়াচড়া মুভমেন্ট সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, কোনো কাজ ঠিক মতো করতে পারতেন না, নামাজ পড়তে পারতেন না, খেতে পারতেন না, কোনো কিছু না, জীবন যখন প্রায় থেমে গিয়েছিল ঠিক সেই সময়টায় একটি ছোট্ট বার্তা, একটি ছোট্ট নিউজ জীবনটাকে বদলে দিয়েছিল। আর সেই নিউজটা হচ্ছে ডিপিআরসি হসপিটাল, যেটি ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে অবস্থিত, চিকিৎসা হয়, এই ধরনের রোগীরা ভালো হয়ে যাচ্ছেন, জানার সাথে সাথে চলে আসে, এবং আসার পরে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন। যাদের মনে অনেক প্রশ্ন থাকে যে চিকিৎসা নিয়ে মানুষগুলো আসলে কেমন থাকে, আসুন আপনাদের সামনে আজকে পরিচয় করে দিই আমার সেই মাটির সাথে, যিনি বেশ অনেকদিন পরে আবার এসেছেন আমাদের কাছে। ওনার কেমন আছেন, কি অবস্থায় আছেন, কেমন কেটেছে এই কয়দিন, সেই বিষয়টা আমাদেরকে জানানোর জন্য এসেছেন। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম মা, আপনি কিছুদিন আগে আমাদের এই হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছিলেন, যখন এসেছিলেন আপনার দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল, পাশাপাশি আপনার কোমরেও প্রচন্ড রকম ব্যথা ছিল, আপনি স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন না এবং প্রচন্ড যন্ত্রণায় কাতর থাকতেন সবসময়। সো এই যে কিছুদিন আপনি বাসায় ছিলেন, কেমন কেটেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আগে যে সমস্যাগুলো ছিল, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সেগুলোর জন্য যে কাজগুলো করতে পারতেন না, এখন কি সেই কাজগুলো আপনি করতে পারেন? জি। কি কি করতে পারতেন না আগে একটু বলবেন? আগে পিঠটা পুরো দাঁড়াটা ব্যথা করতো, হিট ব্যথা করতো, গার ব্যথা করতো। আল্লাহ দিলে অনেক ভালোই ব্যথা করে। হাঁটা চলা করতে পারেন? হ্যাঁ, সারাক্ষণ একটা ব্যথা করতো, সার্বক্ষণিক একটা ব্যথা করতো, মাঝে মাঝে সহ্য হইতো না আর নাকি? আমরা একদিন দুই দিন ব্যথা সহ্য করতে পারি, কিন্তু অনেক দিনের ব্যথা তো আর সহ্য করা যায় না, তাই না? তারপরে এই যে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসা নিয়েছিল, চিকিৎসাটা সঠিক ছিল, স্যারের জন্য দোয়া করবেন? তা দোয়া করবো না। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন, যারা এই মুহূর্তে হয়তো আপনার দিকে চেয়ে আছেন, আপনার থেকে হয়তো তারাও জানতে চায়, তাদের জন্য কি কিছু বলবেন স্যারের চিকিৎসা সম্পর্কে? হ্যাঁ তো বলবো না, বলেন না একটু কিছু স্যার স্যার বলবো তো। হ্যাঁ, বুঝ মানুষ গিয়া কম না, আমি হ্যান গা বালা হইছি, আমি সুস্থ হইছি। আচ্ছা, আপনার সাথে কিন্তু আপনার ছেলের বউ ভর্তি হয়েছিলেন, চিকিৎসা নিয়েছিলেন, বুঝছিল বউ আবার আইয়া গেছে, ওনার কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো, সেও ভালো আছে, তার মানে পরিবারের দীর্ঘদিন পরে আবার সুখ শান্তি আবার ফিরে এসেছে, কারণ অসুস্থ থাকলে তো আসলে আমরা কেউই শান্তিতে থাকি না, ভালো থাকি না। বউ আইয়া গেছে মাই দাদা, আসলে এরকম বউর ভাওটা বারবার লাগতো, আসলে আবার সার ওই সুই দিয়ে দিছি, সারছে আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আমরা চাই আমাদের পরিবারের প্রতিটা সদস্য সুস্থ থাকুক, ভালো থাকুক, কারণ তারা ভালো থাকলে আমরা সুস্থ থাকবো, দেশ এবং জাতি সুস্থ থাকবে, ভালো থাকবে। দর্শক, দোয়া করবেন আমার এই মায়ের জন্য এবং দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য, যাতে এরকম করেই হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।